ব্যাপারটা যতটা সোজা মনে হচ্ছে ততটা কিন্তু না। দেখে তো তাই মনে হচ্ছে অজিত। তবে রূপাই কি ব্যোমকেশ, রানীকে যে হাতছাড়া করতে হচ্ছে। দাদা বের করো, এখন বের করো। আমার টাকা আর গিন্নি দুটো যে নিয়ে নিচ্ছ। চিত্রেরা ভয়ভঙ্গ উক্ষয়কা ফির, মানে এবার ফাঁকা না করলে টেস্ট তো কেমনে খাবে? বেশি ক্ষীর খেলেই যে হবে বাবা সি। তুমি না, হ্যালো, হ্যাঁ স্কিল্ডো ব্যোমকেশ, নতুন কেস। আমি শুধু বিখ্যাত সত্যান্বেষী নই, বিখ্যাত সব্যসাচীও বটে। দু হাত একভাবে চলে। মিস্টার বক্সি স্পিকিং 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 আপনি কি সে বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি? ডিলডোটা কোথায় আছে জানেন কি? আহ ব্যোমকেশ, ডিলডো না স্কিলডো। যা বললো তা কোথায় আছে জানেন কি? স্কিলডো বাপের জন্মে তো প্রথমবার নাম শুনলাম। দেখুন, আপনার মা বাবার সাথে আমার কিছু করার নেই। স্কিলডো হলো কি একটা নতুন ড্রাগ, আর হেভি ডেঞ্জারাস। তো আমি কি করলাম? আমার বাড়িতে এসেছেন কেন? আমি এ ব্যাপারে কিছুই জানি না। আপনার নাম অর্ণব না? হ্যাঁ। তো আমি ভাবলাম আপনার কাছেই থাকবে। আমি অর্ণব সান্নাল, গোস্বামী না। আর আপনারা কারা? আমাকে সিকিউরিটি কিছু বলেনি কেন? বালের প্রাইভেট এজেন্সি, ব্যোমকেশ এন্ড অজিত লিমিটলেস প্রাইভেট এজেন্সি। খুন, ছিনতাই, ডাকাতি, গুপ্তধনের খোঁজ, এগুলো করার ইচ্ছে আছে, কিন্তু এমনিতে আমার চুরি দামাদামির কেসে LSD আছে। আহ ব্যোমকেশ, PhD যেটা বললো সেটা আছে। তো আপনি বলছেন আপনি এই ড্রাগের ব্যাপারে কিছু জানেন না? অজিতবাবু, আমার বাড়িঘর দেখে আপনার মনে হয় আমি ড্রাগ ডিলার? মিস্টার সান্নাল, আজ তাহলে আমরা অজিত। হ্যালো সিকিউরিটি, কি করছো তুমি? সাহায্য বাড়িতে যেসে ঢুকে পড়ছে, এর জন্য আমি তোমাকে এত টাকা দিয়ে রাখি। আপনি বাংলা জানেন? ছোটবেলায় মিঠুন জেঠু আমাকে শিখিয়েছে। মিঠুন চক্রবর্তী? মিঠুন ভুইয়া। আচ্ছা, ড্রাগটা কোথায় আছে বলুন। কি সব স্ট্রাগল বের হয়ে গেল? অজিত ফোনে হোয়াটসঅ্যাপটা খুলে দেখো তো, ফার্স্ট চ্যাটটা কার? সত্যবতী। আরে তোমারটা না। ও পাসওয়ার্ড? সালাম ছেলেটা লম্বা চড়া আর কালো রঙের একটা ড্রেস পরেছিল ডিপিতে। ব্যোমকেশ সালাম। ওয়ালাইকুম। আমাকে দেখে দৌড়াচ্ছিল কেন? দৌড়াচ্ছিলাম কোথায়? আমি তো এক্সারসাইজ করছিলাম। আমার সাথে সেক্সিজম হচ্ছে? সেক্সিজম না স্যার, সার্কাজম। ডিল্লোটা কাহাপে সালাম ভাই? ওটা তো ঘরে। আপনি বাংলা জানেন? হ্যাঁ, মিঠুন দাস শিখেছিলেন। মিঠুন ভুইয়া না, মিঠুন চক্রবর্তী।
আরে আপনাকে মিঠুন চক্রবর্তী কি করেছে রে? আমি তো সলমান খানের ড্রাইভার। কি আমার সাথে সেক্সিজম হচ্ছে? আহ ব্যোমকেশ, সার্কাজম। আমার সাথে কি যেটা বলছো সেটা হচ্ছে? বক্স আছে। জোকস আছে। ট্রাকটা কোথায় মিস্টার সালাম? আরে সেটা আমি কি করে জানবো? আমি ভিডিওটার ওয়াচ টাইম বাড়ানোর জন্য যা নয় তাই করলাম। আমি উত্তর ছাড়া যাবো না সালাম। আপনি বলুন। আমি জানি। এবার আপনি কে? সেটা ছাড়ুন অজিত বাবু, আপনি বলুন ড্রাগটা কোথায়? ড্রাগ? ওটা কি? মিস্টার বক্সি, মেমোরি লস, স্কিল ডিরেক্টর সাইড এফেক্ট। আপনার মিত্র যে বিস্কুটটা খাচ্ছিল সেটা নিয়ে এই ড্রাগটা মেশানো। আরে আপনি কে সেটা তো বলুন। ওসব ছাড়ুন, চল তোপসে। তো আমরা নতুন কিছু ট্রাই করেছি ব্যোমকেশ নজিতের এটা ফার্স্ট এপিসোড। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো, আর প্লিজ কমেন্টটা করে দিও, আর 500 সাবস খুব তাড়াতাড়ি করিয়ে দিও প্লিজ। সাবস্ক্রাইব বাটনটা নিচে আছে। টাটা।